আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়া থেকে অনেককে বিভিন্ন ভাবে সাহায্য করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিয়েছেন, কাউকে মশার কামড় দিয়ে, কাউকে পানিতে হাবুডুবু খাওয়িয়ে, কথা ঠিক কিনা বেঠি? আমি সেই কথার জের ধরে কোরআন থেকে সূরা আস-সাজদার একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামের সহিহ আল বুখারীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের অর্থ এবং হাদিসের দু চারটি কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, কে আমাদেরকে উপস্থিত করেছেন? এই শক্তি কার আছে? একমাত্র আল্লাহ। আমরা বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? এই ক্ষমতা কার? আল্লাহ। হায়াতের মালিক হলেন কে? আল্লাহ। মৌতের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন যে আমি প্রত্যেকের জন্যই মালাকুল মাউত ফেরেশতা, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আমি নিয়োজিত রেখেছি, প্রত্যেকের প্রাণ হরণ করার জন্য, মৃত্যু ঘটানোর জন্য। যখন মৃত্যু ঘটে যাবে, কারো মরণ হয়ে যাবে, কোথায় রাখা হবে? ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ যখন মরণ হয়ে যাবে, মালাকুল মউত যখন কাজ করবে, আমার প্রাণ যখন হরণ করবে, আমাদের কার কাছে ফিরে যেতে হবে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছিলেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেটাও আমরা জানি, কথা ঠিক কিনা বেঠি? সূরাতুল মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মৃত্যু ছিলা, আমি হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে হায়াত দিয়ে, জীবন দিয়ে দুনিয়ায় পাঠালাম, তোমরা মৃত্যু ছিলা, আমি জীবন দিয়ে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠালাম, এই জন্যই যে তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, এই জন্যই আমি আল্লাহ পাঠিয়েছি। সে আমলের প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে? আমলের প্রতিযোগিতা নাই। আজকে একটা মোবাইল কিনেছি 8,000-10,000 টাকা দিয়ে, এটা বেশি ভালো লাগে না, উমুকে কিনছে 15,000 টাকা দেয়া, আমাকে ওই রকম একটা মোবাইল কিনতে হবে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে না নয়? আর আমার তাওহীদ যুব সমাজ, আজকে এমন অবস্থায় জীবন যাপন করছি, মনে হচ্ছে আমাদের মরণ হবে না, মৃত্যুর ফেরেশতা আমাদের কাছে আসবে না, মালাকুল মউত আমাদেরকে আসবে না, মরণ আমাদের হবে না, দুনিয়ার জীবনটাই আমাদের জন্য চিরস্থায়ী, কথা ঠিক কিনা বেঠি? আল্লাহ বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনটাকেই তোমরা প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনটাকেই বড় মনে করছো, দুনিয়ার জীবনটাকেই তোমরা বড় মনে করছো, অথচ আল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে, না না না, মাত্র কয়েকদিনের জীবন, কয়েক বৎসরের জীবন, যখন তোমার মৃত্যু হয়ে যাবে, পরজীবনে যেতে হবে, পরকালে যেতে হবে, ওই জীবনটাই হলো তোমার জন্য উত্তম। আজকে দুনিয়া নিয়ে পাগল পড়া হয়ে আছি। আল্লাহর নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, ও যুবকেরা, আজকে তোমরা রাস্তা ঘাটে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আছো, সালাত পরে আসলাম, যুবকের সাথে ধাক্কা লেগে গেল, দেখি মোবাইল টিপা নিয়ে ব্যস্ত আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, এত ব্যস্ত আর ব্যস্ত, মনে হয় এই জীবনটাই বড়, আর পরকালে যেতে হবে না, মরণ হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাস্তায় বসে আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম আমার শরীরে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে আব্দুল্লাহ
ইবনে উমর, তুমি কি ভাবতেছো, কি চিন্তা ভাবনা করছো? এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, কান্নাকা গরিবুন আও আবির সাবিল। দুনিয়ার জীবনটা হলো একটা মুসাফিরি জীবন, পথিকের জীবন। একজন মুসাফির যেমন বাড়ি থেকে বের হয় দূরে যাওয়ার জন্য, ক্লান্ত ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নেয়, ওই গাছটাকে রেখে আবার তার গন্তব্যের দিকে রওনা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম আব্দুল্লাহ ইবনে উমরকে বুঝাতে চাইলেন, দুনিয়ার জীবনটা হলো একটা মুসাফিরি জীবন, দুনিয়া নিয়ে কে ভাবছো? ও আব্দুল্লাহ ইবনে উমর, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করবে, তার কখন মরণ হয়ে যাবে, কখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মালাকুল মউত কখন চলে আসবে? ভাইয়ের আমার, আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো মালাকুল মউত কি ফোন করে আসবে যে আপনার জান কবজ করার জন্য আসছি? না ভাইয়ের আমার, আমরা জানবো না, বুঝবো না। মাইক আওয়াজ হয়ে যাবে, মসজিদের মাইকে অ্যালার্ম হয়ে যাবে, অমুক চলে গেছেন, অমুক মারা গেছেন, অমুক হাজি সব মারা গেছেন, কথা ঠিক কিনা বে ঠিক? ভাইয়ের আমার, এইভাবে দুনিয়ার জীবন থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে। কবরের জীবনের কি একটু চিন্তা ভাবনা করেছি? আমার লম্বা চড়া সময় নাই, আমি যেহেতু কথা বলতে পারবো না, কবর এত কঠিন, এত ভয়াবহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, যখন উজিয়াতুল জানাজা, যখন বান্দার জানাজা শেষ করা হয়, ওয়াহাতামালান নাস আলা আনাকিহিম, বান্দাকে যখন কাঁধে বহন করে ওই মাইয়েতকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মাইয়েত যদি, ওই মৃত ব্যক্তি যদি সলে হয়, নেককার হয়, ওই লোকটি বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও। ওই ইনকানাত গায়র সলে, আর ওই মৃত্যু ব্যক্তি যদি মুমিন না হয়, নেককার না হয়, পরহেজগার না হয়, ওই বান্দা এমন ভাবে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইয়ের আমার, আমরা সেই মৃত্যুর চিন্তা করি না, আমরা ওই কবরের চিন্তা করি না। মৃত্যু এত কঠিন, এত ভয়াবহ, মৃত্যু আমার আপনার কাছে আসবেই, মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবেই, ওই মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না। বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বয়ং বিশ্বনবী যখন মৃত্যুবরণ করেন, বিশ্বনবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিলেন। ভাইয়ের আমার, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার জীবনটাকেই বড় মনে করছি। 400 বছর হায়াত দেওয়া হয়েছিল নমরুদকে, নমরুদ কিন্তু বেঁচে নাই। ফেরাউনকে অনেক লম্বা চড়া হায়াত দেওয়া হয়েছিল, নিজেকে রব দাবি করেছিল, নিজেকে প্রভু দাবি করেছিল, ক্ষমতাধর মনে করেছিল, সমস্ত ক্ষমতা ছিন্ন ভিন্ন হয়ে সে কিন্তু পরকালে চলে গেছে, কবরে চলে গেছে। ভাইয়ের আমার, নমরুদও বেঁচে নাই, ফেরাউনও বেঁচে নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম পৃথিবীর জমিনে এর চাইতে ভালো মানুষ, এর চাইতে আদর্শ মানুষ, এর চাইতে সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না, কথা ঠিক কিনা বে ঠিক? সেই নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিলেন, হে নবী, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুনা, সূরাতুল জুমার 30 নম্বর আয়াত। নবী, আপনার মরণ হবে, আপনার আশেপাশে যারা আছে তাদেরও মরণ হবে। ও নবী, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, ও নবী আপনি জানিয়ে দিন, ইতিপূর্বে কাউকে আমি চিরস্থায়ী করি নাই। ফেরাউন এত লম্বা হায়াত পেয়েছিল, বিশাল রাজত্বের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, সেও চলে গেছে, নমরুদও চলে গেছে। অনবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কাউকে আমি চিরস্থায়ী করি নাই, চিরঞ্জীব করি নাই, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নফসিন দায়িকাতুল মউত, প্রত্যেক নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনবী আপনি জানিয়ে দিন, ওয়া নাবলুকুম বিশ্শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়া দুনিয়া নিয়ে পাগল পর হয়েছো, দুনিয়ার ক্ষমতা নিয়ে যে বাহাদুরি করছো, আজকে 4-5 বছরের ক্ষমতা পেয়ে আজকে নিজেকে কি
নিজেকে কি মনে করছো আর কি করছো নিজেও বুঝতে পারছো না। ও নবী জানিয়ে দিন, কাউকে আমি চিরস্থায়ী করি নাই, তোমাকেও চিরস্থায়ী করা হবে না। যেই ক্ষমতা পেয়েছো, যে রাজত্ব পেয়েছো, যেই সম্পত্তির মালিক পেয়েছো, আল্লাহ বলছেন এগুলো আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে দিয়েছি। আমি ভালো এবং মন্দ দিয়ে দুনিয়ার জীবন আমি পরীক্ষা করি। ওয়াইলাইনা তুরজাউন, এগুলো সব কিছু ছেড়ে একদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত হাজেরিন, সেই মহান আল্লাহর কাছে আমি আপনি ফিরে যাব, চলে যাব, আমি আপনি কি আমল নিয়ে যাচ্ছি একটু কি চিন্তা ভাবনা করেছি? ওই কবর, যেই কবরে আমাকে আপনাকে একাকি থাকতে হবে, পৃথিবীর কোনো শক্তি কোনো উপকার করতে পারবে না, কথা ঠিক কিনা বেঠি? ভাইয়ের আমার, এমপির সাথে যতই আমার খাতির থাক, যতই বন্ধুত্ব থাক, মন্ত্রীর সাথে যতই আমার ক্ষমতা থাক, যতই আমার মহব্বত থাক, ভাইয়ের আমার কোনো উপকার করতে পারবে না। একমাত্র দুনিয়ার জীবনের ন্যাক আমল ছাড়া ওই কবরে আমার কোনো কিছুই কাজে আসবে না, কথা ঠিক কিনা বেঠিক? ভাইয়ের আমার, সাদ বিন মাজের মতো একজন ন্যাক বান্দা, খাস বান্দা, যার জানাজা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম করেছিলেন, সেই ব্যক্তির কবরটাও সংকুচিত হয়ে যাচ্ছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাতে চেয়েছিলেন, ও আমার সাহাবারা, সাদ বিন মাজ একজন ন্যাক বান্দা, যাকে কবরে রাখা হয়েছে, এই ন্যাক বান্দার কবরটাও চেপে গিয়েছিল। ভাইয়ের আমার, মা ও বোনেরা, ওই কবরে আমাকে আপনাকে থাকতে হবে, যার কবর, যার মৃত্যুতে বিশ্ব নবী বলছেন তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল, ওয়া ফুতিহাত লাহু, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা যার জানাজায় অবতরণ করেছিল, সেই সাদ বিন মাজের কবরটা চেপে গিয়েছিল। ভাইয়ের আমার, সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে, একমাত্র ন্যাক আমল ছাড়া ওই কবরে কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ন্যাক আমলের জন্য পাঠিয়েছিলেন, সে আমল যেন করতে পারে। আল্লাহ, আসসালামু আলাইকুম।